গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেলে তো ফ্রান্সের সামনে পড়তে হবে, এমন প্রশ্ন করা হয়েছিল আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনিকে। তিনি বললেন, আগে তো গ্রুপ পার হই, তারপর দেখা যাবে কোন দলের সামনে পড়ি। বোঝাই যাচ্ছে পরের রাউন্ডে যাওয়া নিয়ে ভালোই দুশ্চিন্তায় আছেন স্ক্যালোনি। সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে বাজে খেলে হারাটাই আর্জেন্টিনার সব হিসাব এলোমেলো করে দিয়েছে। মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচটা জিতেছে আর্জেন্টিনা, তবে পরের রাউন্ডে যেতে হলে আজ পোল্যান্ডকে হারাতে হবে। ড্র করলে অনেক হিসাব মেলার অপেক্ষায় থাকতে হবে, যা নিজেদের হাতে নেই। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার একাদশেও আসতে পারে পরিবর্তন। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগে যে চারজনকে খেলিয়েছিলেন তারা হলেন রাইট ব্যাক নাহুয়েল মলিনা, লেফট ব্যাক নিকোলাস তালি আফিগো, দুই সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমারো ও নিকোলাস ওতামেন্দি। ওই ম্যাচে দুই গোল হজম করার পর মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচে বদলে ফেলা হয় তিন ডিফেন্ডারকে, শুধু নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখেন। লেফট ব্যাকে আসে মার্কাস আকুনিয়া, রাইট ব্যাকে গঞ্জোলা মন্তিয়েল ও সেন্টার ব্যাকে লিসান্দ্রো মার্তিনেজ। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম TYC স্পোর্টস এর খবর, আজ মন্তিয়েল মার্তিনেজ ওতামেন্দি আকুয়ানে এই চার ডিফেন্ডারের উপরই আস্থা রাখবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। মাঝমাঠে প্রথম ম্যাচের একাদশে ছিলেন রদল লিয়ান্দ্রো, পারদেস পাপু গোমেজ। পরের ম্যাচে দি পলকে রেখে বদলে ফেলা হয় বাকি দুজনকে, পারদেস ও গোমেজের জায়গায় আসেন গুইদো রদ্রিগেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ওই ম্যাচে গুইদো রদ্রিগেজের বদলে নেমে গোল করেন এনজো ফার্নান্দেস। TYC স্পোর্টসের খবর, পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকে খেলতে পারেন এনজো ফার্নান্দেস, সেক্ষেত্রে হয়তো ব্রেঞ্চে বসে ম্যাচ শুরু করবেন গুইদো রদ্রিগেজ, ম্যাক অ্যালিস্টার থাকতে পারেন শুরু থেকেই। আক্রমণ ভাগে যথারীতি আনহেল ডি মারিয়া, লিওনেল মেসি ও লাওতারে মার্তিনেজি খেলবেন, তবে মার্তিনেজের বদলি হিসেবে হুলিয়ান আলভারেজ নামতে পারেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। গোলবারের নিচে যথারীতি দিবো মার্তিনেজি থাকবেন। মাজেদুর রহমান, দি বগুড়া টাইমস।